আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, আপনি ক্যামেরার সামনে না এসে আপনার কোনো কথা বা ভয়েস ওভার না দিয়েও আপনি কিভাবে ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, এবং সম্পূর্ণ জেনুইন মেথড আমি আপনাদেরকে দেখাবো। এর আগে হয়তো আপনারা এই ধরনের অনেক এই টপিকের অনেক ভিডিও ইউটিউবে দেখে থাকবেন, কিন্তু সেই ভিডিওগুলোর মধ্যে এই ভিডিওটা সম্পূর্ণ একটু আলাদা হবে। এবং এই ভিডিওর মধ্যে আমি যে প্রসেসগুলো দেখাবো আপনাদের, প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে প্রুফের সাথে দেখাবো কি ধরনের ভিডিও বানাবেন এবং সেই ভিডিওগুলোতে কীরকম ভিউস আসছে, অন্যান্য ভিডিও থেকে এই ভিডিওগুলো থেকে কেন ইনকাম বেশি হয়, এ টু জেড। আপনাকে শুধু একটাই কাজ করতে হবে, আপনি যদি একজন সফল ইউটিউবার হতে চান, আপনি একজন যদি সফল ইউটিউবার হতে চান এবং ইউটিউব থেকে প্রতি মাসে প্রচুর টাকা ইনকাম করতে চান, তাহলে এই ভিডিওটা আপনাকে স্কিপ না করে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। এই ভিডিওটা আপনাকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে হবে। এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে হাতে ধরে একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কমপ্লিট দেখাবো যে আপনি কোথায় থেকে এই কপিরাইট ভিডিওগুলো ডাউনলোড করবেন, কোথা থেকে অডিও পাবেন। কিন্তু ইউটিউবে যত আপনি কপিরাইট ফ্রি ফটোজ বা ভিডিও ডাউনলোড করার ভিডিও দেখবেন, সেইখানে কিন্তু আমি যে ট্রিকটা দেখাবো এই ট্রিকটা কিন্তু সেই ভিডিওগুলোতে কোথাও নেই। আমি নিজে ইউটিউবে প্রচুর সার্চ করেছিলাম যে কপিরাইট ফ্রি ফটো ভিডিও কীভাবে ডাউনলোড করতে হয়, কিন্তু প্রত্যেকে কিন্তু সেম ভুল করেছে। আপনারা যখনই সেই সমস্ত কপিরাইট ফ্রি যেই সমস্ত ওয়েবসাইটগুলো সেই ভিডিওগুলোতে বলা হয়েছে, সেই ওয়েবসাইটগুলো থেকে যদি আপনি কোনো ফটো ভিডিও ডাউনলোড করে আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করেন, যে কোনো সময় আপনার ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, প্রচুর ভিউস আসে, আপনার চ্যানেলে কিন্তু যে কোনো সময় স্ট্রাইক আসতেই পারে বা কপিরাইট ক্লেম আসতে পারে। এখন হয়তো আপনি শুরুতে কপিরাইট ক্লেম কিচ্ছু আপনার চ্যানেলে আসছে না, কিন্তু বাই চান্স যে কোনো ভিডিওর মধ্যে যদি কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যায়, মিলিয়ন মিলিয়ন ভিউস চলে আসে, তখন কিন্তু আপনি যেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছিলেন সেই কন্টেন্ট, সেই কপিরাইট ফ্রি ফটো বা ভিডিওস, যিনি অরিজিনাল ওনার আছেন, কপিরাইটের যিনি মালিক আছেন, তিনি চাইলে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম পাঠাতে পারে। কিন্তু আমি আজকে আপনাদেরকে কপিরাইট ফ্রি ফটোস ভিডিও একদম কমার্শিয়ালি আপনি ইউজ করতে পারবেন, আপনার লাইফ টাইমের জন্য কোনো টেনশন থাকবে না, আপনার ভিডিওর মধ্যে আপনি ব্যবহার করতে পারেন একদম নিশ্চিন্তে সারা জীবন, কোনো দিন আপনাকে কোনো দুশ্চিন্তা থাকবে না যে আমার কাছে কপিরাইট ক্লেম আসবে কি না। আমি এই কপিরাইট ফ্রি ভিডিওস কোথা থেকে ডাউনলোড করবেন, কোথা থেকে আপনি এই অডিওগুলো পাবেন এবং কী ধরনের ভিডিও বানাবেন, সব কিছু এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমি আপনাদেরকে সফল ইউটিউবার হবার মন্ত্র, যারা ক্যামেরার সামনে আসতে ভয় পান, ভাবছেন আমি এখন ক্যামেরার সামনে যেতে পারবো না, আমার কাছে ভালো মোবাইল নেই, ভালো ক্যামেরা নেই, আমি ফেস ক্যাম ভিডিও বানাতে পারছি না, বা আপনি এখন হয়তো লজ্জা করছেন বাট অতটা টাইম পাচ্ছেন না, সময় পাচ্ছেন না, আপনি পড়াশুনো করছেন বা অন্য কাজে খুবই ব্যস্ত আছেন, কিন্তু আমি আজকে যে আপনাদেরকে আজকের এই ভিডিওর মধ্যে আমি যে জিনিসগুলো আপনাদেরকে দেখাবো, খুবই কম সময়ে শুধু আপনি কপি পেস্ট করে ভিডিও অডিওগুলোকে ডাউনলোড করে আপনার মোবাইল দিয়েই, আপনি যে পুরনো বা নতুন যে মোবাইল ব্যবহার করছেন সেই মোবাইলেই আপনি কোন অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিওটা এডিটিং করবেন, কাইন মাস্টার আমি বলবো না, কারণ কিনেমাস্টার অ্যাপ্লিকেশনটা অনেকেই জানেন নাম, কিন্তু কাইন মাস্টারটা ফ্রি অ্যাপ নয়। আমি আপনাদেরকে একটা ফ্রি এই ভিডিওর মধ্যে আমি আপনাদের একটা সুন্দর একটা অ্যাপের নাম বলবো, যেই অ্যাপটা কমপ্লিট ফ্রি, কোনো ওয়াটারমার্ক আসবে না, স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সব কিছু দেখাবো। যারা বেশি সময় পাচ্ছেন না, ফেস ক্যাম ভিডিও বানানোর সময় নেই বা ভয়েস ওভার করারও সময় নেই, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি আপনাদের প্রত্যেকের কাজে লাগবে। এই ভিডিওর মধ্যে দেখানো প্রসেসগুলো কমপ্লিট, কিন্তু সব এই ভিডিওর মধ্যে দেখানো জিনিসগুলো সবই কিন্তু জেনুইন এবং আপনাদেরকে প্রমাণ ধরে ধরে আমি দেখাবো। আমি শুধু আপনাদের সামনে আমি এসে বলছি শুধু তাই নয়, আমি আপনাদেরকে ল্যাপটপে স্ক্রিনে নিয়ে গিয়ে প্রমাণ ধরে ধরে আমি দেখাবো যে কী ধরনের ভিডিও আমি বানানোর কথা বলছি, এবং এই ধরনের ভিডিও বানানোর জন্য যে ভিডিও অডিওগুলো দরকার সেগুলো আপনি কোথা থেকে পাবেন, সেগুলো কীভাবে ডাউনলোড করবেন, এবং সেগুলো অবশ্যই ক্রিয়েটিভ কমন লাইসেন্স সমেত আপনি পাবেন, সেগুলো আমি সব কিছু এই ভিডিওর মধ্যে দেখাবো। এই ভিডিও থেকে আপনি অনেক কিছু নলেজ পাবেন, অনেক কিছু শিখতে পারবেন। তাই নতুন প্রথমবার যদি আমার চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে নেবেন। চলুন আমি স্ক্রিনে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি কী ধরনের ভিডিও বানানোর কথা আমি বলছি। তিন ধরনের ভিডিও আছে, আপনি যদি কম সময় দিয়ে ইউটিউব থেকে ইনকাম করতে চান এবং অনেক অনেক প্রচুর প্রচুর টাকা ইনকাম করতে চান, তাহলে আপনাকে এই তিনটে ক্যাটাগরিতে আপনাকে যেতে হবে। প্রথম হচ্ছে আপনার স্লিপিং মিউজিক, স্লিপিং ভিডিও বা মেডিটেশন ভিডিও। এই মেডিটেশন করার সময় দেখবেন অনেকে কিন্তু একটা মিউজিক চালিয়ে মেডিটেশন করে, ধ্যান করে। আবার অনেকে আছেন ঘুম আসছে না, তারা ভালো ভালো একটা ঘুমের জন্য তাদের মনটাকে কনসেন্ট্রেশন করার জন্য, একটা সুন্দর একটা ঘুম পাওয়ার জন্য তারা এখন
ইউটিউব যেহেতু একটা ফ্রি প্ল্যাটফর্ম, তাই ইউটিউবে কিন্তু অনেকে এই স্লিপিং মিউজিক ভিডিও বলে সার্চ করে প্রচুর ভিউজ আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরেই। তো এই স্লিপিং ভিডিও আপনি বানাতে পারবেন খুব সহজে, এবং হাই কোয়ালিটি ভিডিও আপনি বানাতে পারবেন। এই স্লিপিং মিউজিক কোথা থেকে পাবেন, স্লিপিং ভিডিওর যে ভিডিও ফুটেজগুলো সেগুলো কোথা থেকে পাবেন, সব কিছু আমি দেখাবো, এবং 100% কপিরাইট এবং সেগুলো ক্রিয়েটিভ কমন লাইসেন্স নিয়ে। আর এই সমস্ত কাজগুলো আপনি আপনার মোবাইল ফোন দিয়ে করতে পারছেন, আপনার পুরনো নতুন যে কোনো একটা মোবাইল থাকলেই আপনার হলো, এবং ইন্টারনেট কানেকশন থাকলেই হলো। তো এই ধরনের এটা হলো ফার্স্ট ক্যাটাগরি, স্লিপিং বা মেডিটেশন। দু নম্বর হচ্ছে রিল্যাক্সেশন ভিডিও। এই রিল্যাক্স মানুষ কাজ করতে করতে যখন প্রচণ্ড প্রেশার চলে আসে নিজেকে রিল্যাক্স করার জন্য, কিন্তু ইউটিউবে এই রিল্যাক্সেশন মিউজিকগুলো শোনে। অনেকে আছেন কাজ করতে করতে সাইডে মোবাইলের মধ্যে চালিয়ে দিয়ে কাজ করতে থাকেন, এবং অনেকক্ষণ ধরে কিন্তু ওয়াচ করে। আমাদের নর্মাল ভিডিওগুলো, আমরা যে সমস্ত আদার্স ক্যাটাগরির যে সমস্ত ভিডিও আছে, সেই ভিডিওগুলো কিন্তু মানুষ 5 মিনিট 10 মিনিট, শর্ট ফিল্ম হলে 15-20 মিনিটের বেশি কিন্তু কেউ দেখে না। কিন্তু এই রিল্যাক্সেশন মিউজিক বা স্লিপিং ভিডিওর মিউজিক, এইগুলো কিন্তু মানুষ চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন বা চালিয়ে দিয়ে কাজ করতে থাকেন এবং রিল্যাক্স হতে থাকেন। তো এই ধরনের ভিডিও আপনি কীভাবে বানাতে পারবেন, সেগুলোই আজকে আমাদের মেন টপিক। 3 নম্বর হচ্ছে ডগ বা অ্যানিমেল লাভিং ভিডিও। অনেক মানুষ আছেন যারা পশু পাখিকে ভালোবাসেন, আপনি তাদের পশু পাখির ভিডিও কীভাবে বানাবেন, ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিয়ে দিলেন কপিরাইট ফ্রি মিউজিক, এবং সেই পশু পাখি বা কুকুরের বা বিড়ালের বিভিন্ন অ্যানিমেল, সেই সমস্ত পশু পাখির ফুটেজ একদম ক্রিয়েটিভ কমন লাইসেন্স সমেত আপনি কোথা থেকে পাবেন সেগুলো এই ভিডিওর মধ্যে আমি আগে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো এই 3টে টপিকের মধ্যেই আপনাকে যে কোনো একটা টপিক আপনি সিলেক্ট করে, যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে আপনি কাজ করতে পারবেন। চাইলে আপনি 3টে ক্যাটাগরি নিয়েও কাজ করতে পারেন, 3টে চ্যানেল, আলাদা আলাদা 3টে চ্যানেল বানিয়ে। এই ভিডিওর মধ্যে আমি কমপ্লিট দেখাবো এই 3টে ক্যাটাগরি, আপনি মনে রাখুন। আর একবার রিপিট করে দিচ্ছি, 1 নম্বর হচ্ছে স্লিপিং বা মেডিটেশন ভিডিও, 2 নম্বর হচ্ছে রিল্যাক্সেশন ভিডিও, 3 নম্বর হচ্ছে ডগ বা অ্যানিমেল লাভার ভিডিও। তো এই 3টে ক্যাটাগরির ফুটেজ এবং অডিও কীভাবে পাবেন, এডিটিং কীভাবে করবেন, সব কিছু দেখাবো। তার আগে আমি আমার স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদেরকে কিছু প্রুফ দেখাতে চাই যে এই ধরনের ভিডিওগুলোতে ভিউজ কীরকম আসছে, অডিয়েন্স কেমন আছে। যদি অডিয়েন্স বেশি না থাকে, অডিয়েন্স যদি না থাকে, আপনি ভিডিও বানিয়ে কী করবেন, আপনার ভিডিও দেখার কতটা লোক আছে সেটা আগে আপনাকে দেখতে হবে। চলুন আমি স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাবো। এবং এই যে মানে ভিউয়ার কিন্তু আপনার পুরো ওয়ার্ল্ড ওয়াইড থেকে আসবে, কারণ এখানে কিন্তু আপনার কোনো ভয়েস থাকছে না, কোনো ভাষার কোনো মানে ব্যারিকেড থাকছে না। এখানে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যারা যে কোনো ভাষার মানুষ আপনার ভিডিও দেখতে পারবে, শুধু তো মিউজিক শুনবে আর সুন্দর একটা ভিডিও চলবে তার সামনে, এবং একটা সুন্দর মিউজিক সে শুনবে, সে একটা মানে রিল্যাক্সেশন হওয়ার জন্য আপনার এই ভিডিওগুলো দেখবে। বা যদি অ্যানিমেল লাভার হয়, সেই অ্যানিমেলগুলোকে কিউট অ্যানিমেলদের দেখে খুশি হওয়ার জন্য সেগুলো দেখে। তো এখানে ভাষার কোনো ব্যারিকেড থাকছে না, এবং আপনারা অনেকেই জানেন আমাদের ভারত বা বাংলাদেশের যে CPC ইউটিউব থেকে যে অ্যাড রেভিনিউ আমরা ইনকাম করি, কিন্তু যদি আপনার US বা ইংল্যান্ড বা জার্মানি বিভিন্ন মানে বড় বড় দেশ থেকে যখন আপনার ইউটিউব চ্যানেলে ট্র্যাফিক আসা শুরু হবে, আমাদের এখানে যদি মনে করুন আমি একটা উদাহরণ দিচ্ছি, 3000 ভিউসে যদি $1 ইনকাম হয়, কিন্তু USA যদি ট্র্যাফিক আসে, USA লোক যদি আপনার ভিডিও দেখে, তাহলে কিন্তু আপনার 3000 ভিউসে যদি আমাদের ভারতের বা বাংলাদেশে যদি $1 ইনকাম হয়, কিন্তু US ইংল্যান্ডে ট্র্যাফিক এলে কিন্তু সেখানে সেটা $15-10 ইনকাম হবে, $10-15 ইনকাম হবে। বুঝতেই পারছেন আপনার ইনকাম 10-15 গুণ বেড়ে যাচ্ছে। তো আপনি ইন্টারন্যাশনাল ট্র্যাফিক পাবেন, কোনো ভাষার ব্যারিকেড থাকছে না। চলুন আমি স্ক্রিনে আপনাদের কিছু উদাহরণ দেখাচ্ছি, তারপরে আমি ইউটিউবের যে পলিসি রয়েছে, ইউটিউব এই ধরনের ভিডিওগুলো মনিটাইজেশন করবে কি না, ইউটিউব নিজে কি বলেছে, সেটাও আমি আপনাদেরকে ইউটিউবের একদম ওয়েবসাইটে নিয়ে গিয়ে দেখাবো। চলুন আমি স্ক্রিনে নিয়ে যাচ্ছি, তারপরে আবার এসে আপনাদেরকে দেখাবো কীভাবে ডাউনলোড করবেন। তো বন্ধুরা, আমি আমার তো ল্যাপটপের স্ক্রিনে আমি চলে এসেছি আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য যে আমি যে 3টে ক্যাটাগরি আপনাদের বললাম, রিল্যাক্সেশন ভিডিও বা মেডিটেশন ভিডিও। তো আপনি যদি এখানে সার্চ করেন, দেখুন এখানে আমি যদি সার্চ করি রিল্যাক্সেশন ভিডিও, রিল্যাক্সিং মিউজিক বা রিল্যাক্সিং মিউজিক স্লিপ, যে কোনো কিওয়ার্ড এই ধরনের ভিডিও যদি আপনি ইউটিউবে সার্চ করেন, তাহলে এই ভিডিওগুলোর মধ্যে দেখতে পাবেন কীরকম ভিউজ আছে। দেখুন এখানে 30 মিলিয়ন, 30 মিলিয়ন, তারপরে 133 মিলিয়ন, মানে বুঝতে পারছেন 10 মিলিয়নে মানে হচ্ছে 1 কোটি, প্রায় 13 কোটি ভিউজ এই ভিডিওটার।
এই ভিডিওগুলোতে কিন্তু কিছুই নেই, শুধুমাত্র নেচারের সুন্দর সুন্দর ভিডিও আছে, ভিডিও ফুটেজ, আর তার ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক। আমি এই ভিডিওর মধ্যে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। দেখুন এই ভিডিওটা দেখুন, 281 মিলিয়ন ভিউজ। এই 281 মিলিয়ন ভিউজ যদি কোনো একটা ভিডিওর মধ্যে চলে আসে, তাহলে আপনি রিটায়ার নিতে পারবেন, আপনার কর্মজীবন থেকে আপনি রিটায়ার নিতে পারবেন। কারণ এই এত ভিউসে যে পরিমাণ টাকা ইনকাম করা যায় ইউটিউব থেকে, আপনাকে আদার্স আর কোনো কিছু করার প্রয়োজন পড়বে না। তো দেখুন এই ধরনের ভিডিওগুলো কিন্তু কীরকম হিউজ পরিমাণে ভিউস রয়েছে, এটা আপনাদেরকে ভরসা দেওয়ার জন্য আমি আপনাদের সামনে এই পেজটা ওপেন করলাম। এবং এই চ্যানেলগুলো কিন্তু সবই দেখুন ভেরিফাইড, বেশিরভাগই এত ভিউস এসেছে। এবং এই চ্যানেলগুলো আমি খুলে আপনাদেরকে দেখাতে পারছি না, কপিরাইট যেহেতু পারমিশন নেই তাদের চ্যানেল খুলে, আমি তাদের সম্বন্ধে কিছু বলতে পারছি না এই মুহূর্তে। কিন্তু আপনি নিজে ইউটিউবে গিয়ে সার্চ করবেন, এই ভিডিওটা দেখার পরে নিজে গিয়ে আপনি যদি সার্চ করেন, দেখবেন রিল্যাক্সেশন স্লিপ ভিডিও বা এই ধরনের ভিডিওগুলোর মধ্যে ভিউজ দেখবেন। শুধু এই ধরনের যদি ভিউজ, যদি একটা ভিডিও যদি চলে যায় আপনার, আপনাকে আর কিছু করার প্রয়োজন পড়বে না। কারণ এই 200 মিলিয়ন, 280 মিলিয়ন বা 130 মিলিয়ন এরকম ধরনের ভিউজ আসা মানে যে কোনো মানুষ সারা জীবন বসে খেতে পারবে, যা টাকা ইনকাম হবে একটা ভিডিও থেকে। এবং এবার অনেকে হয়তো ডাউট করবেন যে এই ধরনের ভিডিও, কপিরাইট ফ্রি ভিডিও বা এই ধরনের অডিওগুলো ইউজ করলে ইউটিউব কি এইগুলো মানে পারমিশন দিচ্ছে, ইউটিউব কি মনিটাইজেশন দেবে। তারও সলিউশন আমি আপনাদেরকে প্রুফ দেখাবো। আমি দেখুন ইউটিউবের ওয়েবসাইটেই রয়েছি, ইউটিউবের মধ্যেই আছি, ইউটিউবের বাঁ দিকের এখানে দেখুন, এটা আপনি নিজেও দেখতে পারবেন। এখানে হেল্প লেখা আছে, হেল্পের এখানে টাচ করব। তো হেল্প লেখা আছে, হেল্পের এখানে টাচ করার পর ডান দিকের আপনার সামনে দেখুন এখানে একটা নতুন একটা উইন্ডো খুলে যাবে। তো আমি এখন আপনাদেরকে ল্যাপটপে দেখাচ্ছি বলে ভয় পাবেন না, যাদের কাছে মোবাইল আছে মোবাইল ফোনে আমি কমপ্লিট প্রসেসগুলো দেখাবো। শুধুমাত্র আপনাদেরকে ভরসা দেখানোর জন্য আমি যে জেনুইন মেথড আপনাদেরকে দেখাচ্ছি, সেটা প্রমাণ দেখানোর জন্য আমি ল্যাপটপটা ওপেন করেছি। প্রথমে প্রুফগুলো দেখে নিন, তারপরে আমি মোবাইল ফোনে গিয়ে সব কিছু দেখাই, তারপরে আমি মোবাইল ফোনে আপনাদেরকে সব কিছু দেখাবো, আপনি মোবাইল ফোনেই সব কিছু করতে পারবেন। তো এখানে আসার পর দেখুন ব্রাউজ অল আর্টিকেল, এখানে টাচ করুন, তো আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। এটা কিন্তু ইউটিউব হেল্প, দেখুন এখানে সাপোর্ট google.com, এটা গুগলের ইউটিউবের নিজস্ব কিন্তু ওয়েবসাইট। এখানে এসে যদি আমি সার্চ করি হোয়াট, দেখুন এখানে হোয়াট কাইন্ড অফ কন্টেন্ট ক্যান আই মনিটাইজ, মনিটাইজ মানেই হচ্ছে আপনি সেই ভিডিও থেকে মনিটাইজ, তাকে ইনকাম করতে, টাকা উপার্জন করতে পারবেন কিনা। তো এখানে কিন্তু পরিষ্কার একটা লাইন কিন্তু দেখতে পাবেন, আপনি যদি পুরো আর্টিকেলটা চাইলে পড়তে পারেন, কী কী ধরনের কন্টেন্ট থেকে এখান থেকে ইনকাম করা যায়, ডেলি ব্লগ, হোম ভিডিও। তো আমি এগুলো পুরো আমি পড়ছি না, কিন্তু নিচে এখানে একটা অপশন আছে দেখুন, আই ইউজ রয়্যালিটি ফ্রি অর ক্রিয়েটিভ কমন কন্টেন্ট। তো এই জায়গাটাতে কিন্তু আপনারা ইউটিউবে এতদিন যত ভিডিও দেখেছেন, কপিরাইট ফ্রি ফটো ভিডিও কোথা থেকে ডাউনলোড করবেন, এক ধাপ দিয়ে দুনিয়ার ক্রিয়েটার কিন্তু ভিডিও আপলোড করে গেছে, কেউ কিন্তু আপনাদেরকে বোঝায়নি যে সেইগুলো কিন্তু ক্রিয়েটিভ কমন লাইসেন্স নেই, প্রত্যেকটার মধ্যে ক্রিয়েটিভ কমন লাইসেন্স কিন্তু নেই। আপনার মধ্যে যতক্ষণ না ক্রিয়েটিভ কমন কন্টেন্ট হচ্ছে, ইউটিউব কিন্তু সেই ভিডিও মনিটাইজেশন দেবে না। আর মনিটাইজেশন দিলেও ভবিষ্যতে কিন্তু সেই অরিজিনাল ওনার, অরিজিনাল যে ভিডিওর মালিক, সে কিন্তু আপনাকে ক্লেম করতে পারে। কিন্তু আমি আপনাদের কাছে একদম জেনুইন মেথড দেখাবো, যে আপনি কোন ওয়েবসাইট থেকে আপনি ক্রিয়েটিভ কমন লাইসেন্স যুক্ত কন্টেন্ট ভিডিও ডাউনলোড করতে পারবেন। তাই এই এইখানটা দেখুন, এটা কিন্তু ইউটিউবের নিজস্ব পাবলিশ করা আর্টিকেল, এখানে লেখা আছে পরিষ্কার। এখানে প্রশ্নটা হচ্ছে আই ইউজ রয়্যালিটি ফ্রি অর ক্রিয়েটিভ কমন কন্টেন্ট, তো আপনি ক্রিয়েটিভ কমন ইয়ে দিয়ে কি মানে মনিটাইজেশন করতে পারবেন। দেখুন এখানে লেখা আছে ইউ ক্যান মনিটাইজ রয়্যালিটি ফ্রি অর অথবা ক্রিয়েটিভ কমন কন্টেন্ট, তো আপনি মনিটাইজ করতে পারবেন ক্রিয়েটিভ কমন লাইসেন্স যদি থাকে। ইফ দ্য লাইসেন্স এগ্রিমেন্ট গ্র্যান্ট ইউ রাইট টু ইউজ কমার্শিয়ালি, আপনি যখনই কোনো ভিডিও আপনি ইউজ করবেন সেখান থেকে টাকা ইনকাম করবেন, আপনার কাছে অবশ্যই কমার্শিয়ালি লাইসেন্স থাকতে হবে, তবেই আপনি করতে পারবেন। তাহলে আপনাদের একটা ভরসা দেখানো গেল, আমি দুটো জিনিস দেখালাম। দেখুন এখান থেকে আপনার মানে রিল্যাক্সেশন বা স্লিপিং মিউজিক ভিডিও, এই ধরনের ভিডিও কিন্তু ভিউজ প্রচুর পরিমাণে আসে এবং ইন্টারন্যাশনাল লেভেলে আপনার ভিউজ আসবে। এবং দু নম্বর হচ্ছে ইউটিউব নিজে বলছে যে ইউ ক্যান মনিটাইজ রয়্যালিটি ফ্রি অর ক্রিয়েটিভ কমন কন্টেন্ট। তো এবার আমি আপনাদের যে ডিফারেন্সটা দেখাবো, দেখুন এখানে যে ভিডিও আমি
এটা হচ্ছে পিক্সেল। পিক্সেল কিন্তু খুবই ট্রাস্টেড বিশ্বস্ত একটা ওয়েবসাইট, এখান থেকে কপিরাইট ফ্রি ফটোজ ভিডিওস কিন্তু ডাউনলোড করে ইউজ করতে পারেন। কিন্তু আমি যে জিনিসটা এখানে এক্সট্রা আপনাদেরকে দেখাবো, এটা কিন্তু কেউ আপনাদেরকে এর আগে হয়তো বলেনি। এখানে দেখুন, আমি যদি এই ভিডিওটা এখানে ক্লিক করি, তো এই ভিডিওটা আমি এখানে ফ্রি ডাউনলোড লেখা আছে, এখান থেকে ফ্রি ডাউনলোড করে আমি আমার ভিডিওর মধ্যে ইউজ করে আপলোড করে দিলাম। কিন্তু ভবিষ্যতে কোনো গ্যারান্টি নেই যে এই ভিডিওটা আমাকে, এই ভিডিও যে অরিজিনাল মালিক, এই যে লিসা, এ ইনি আমাকে মানে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক দেবে কি না। হয়তো আপনার চ্যানেল বুস্ট করে গেল, আপনার ভিডিও কোনো একটা ভিডিও 100-200 মিলিয়ন বা 10 মিলিয়ন ভিউজ চলে এলো, সেই সময় যদি এই কন্টেন্ট ক্রিয়েটার, এই যে ভিডিওর যে মালিক লিসা, ইনি চাইলে কিন্তু মনিটাইজেশন ক্লেম করতে পারে। তখন কিন্তু আপনার ইনকাম কিছুই হবে না, পুরো ইনকামের টাকা কিন্তু এই ভিডিওর ওনারের হাতে চলে যাবে। তাই এখান থেকে দেখুন লাইসেন্স লেখা যে ফ্রি টু ইউজ, এই শুধু ফ্রি টু ইউজ লেখা থাকলে কিন্তু হবে না। এখানে ইনফোতে ক্লিক যদি করি, এখানে দেখুন লেখা আছে ফ্রি টু ইউজ, নো অ্যাট্রিবিউশন রিকোয়ার, তো আপনাকে কোনো অ্যাট্রিবিউশন লাগছে না, কিন্তু ফ্রি টু ইউজ করতে পারবেন। কিন্তু এখানে লার্ন মোর অ্যাবাউট দ্য লাইসেন্স, এখানে ক্লিক করুন, এখানে কিন্তু কোথাও কমার্শিয়াল লেখাটা কিন্তু নেই, লিগেল সিম্পলিসিটি লেখা আছে। তো এই নিচে এখানে আপনি আরও পড়তে পারবেন, অল ফটোস অ্যান্ড ভিডিওস পিক্সেল আর ফ্রি টু ইউজ, এখানে ফ্রি টু ইউজ করা যাবে সেটা কিন্তু বলা হচ্ছে, এবং এই বলাটাই দেখে কিন্তু ইউটিউবে সবাই ভিডিও বানানো শুরু করে দিয়েছে। কিন্তু আমি যে আপনাদের পেশায় জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, আমি দেখুন এখানে যে কোনো একটা ভিডিও যদি প্লে করি, তো এই ভিডিওটা দেখুন এখানে নিচে লেখা আছে ফ্রি টু ইউজ, ব্র্যাকেটের মধ্যে CCO ক্রিয়েটিভ কমন, CC মানে হচ্ছে ক্রিয়েটিভ কমন। তো এই ভিডিওটা আমি যদি ইউজ করি, ভবিষ্যতে কোনো দিন আমার এই ভিডিওটার এগেনস্টে কেউ কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক দেবে না, কারণ এটা গ্যারান্টি এখানে লাইসেন্সটা সেইভাবে দেওয়া হয়েছে। এখানে দেখুন ইনফোতে যদি ক্লিক করি, তারপর এখানে ফ্রি টু ইউজ, নো অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড, এগুলো লেখাই আছে। লার্ন মোড এখানে যদি ক্লিক করি, লাইসেন্সটা আমরা পুরো এখান থেকে পড়তে পারবো। এখানে লেখা আছে দেখুন ক্রিয়েটিভ কমন ইমেজ, তো ক্রিয়েটিভ কমন এই লেখাটা আপনার থাকতে হবে, তবে আপনি সেই ফটোস বা সেই ভিডিও থেকে আপনি ইনকাম করতে পারবেন। নিচে এই লেখাটা আপনারা পড়লে অবশ্যই বুঝতে পারবেন, ইউজ অল ফটোস ফর ফ্রি ফর কমার্শিয়াল অ্যান্ড নন কমার্শিয়াল পারপাস, এইটা হচ্ছে আসল পয়েন্ট। এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে এটাকে ইউজ করতে পারি আমরা কমার্শিয়াল এবং নন কমার্শিয়াল পারপাস, তো আমরা কমার্শিয়াল এটা ইউজ করতে পারবো। কিন্তু এর আগের যে ভিডিওটা আমরা দেখছিলাম, এখানে দেখুন লেখা আছে যে ভিডিওস অন পিক্সেল আর ফ্রি টু ইউজ, তো শুধু ফ্রি টু ইউজ দেখলে কিন্তু আমাদের চলবে না। তাহলে কিন্তু ইউটিউব এই যে লাইসেন্সটা এখানে কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে, ইউ ক্যান মনিটাইজ রয়্যালিটি ফ্রি অর ক্রিয়েটিভ কমন কন্টেন্ট ইফ দ্য লাইসেন্স এগ্রিমেন্ট গ্রান্ট টু রাইটস টু ইউজ ইজ কমার্শিয়ালি, তো আপনাকে এই ক্রিয়েটিভ কমন লাইসেন্স যেগুলো আছে সেই ভিডিওগুলো আপনাকে ডাউনলোড করতে হবে। এবার এই ক্রিয়েটিভ কমন ভিডিওস আপনি পিক্সেল ওয়েবসাইটে এসে আপনি এখান থেকে যে ক্যাটাগরি মনে করুন ভিডিও করবেন, আমি আপনাদেরকে মোবাইলে নিয়ে গিয়ে এবার দেখাবো। এখানে ডিফারেন্সটা আপনাদেরকে দেখালাম যে ফ্রি টু ইউজ এইগুলো কিন্তু ইউজ করবেন না, ইউজ করলে আপনাকে ফ্রি টু ইউজ, তার পাশে এই যে CC লেখা আছে, এই লাইসেন্সযুক্ত যে ভিডিও বা ফটো সেইগুলোকে ব্যবহার করতে পারবেন। এবং আমি যে প্রমাণটা আপনাদের দেখালাম, এখানে যে ভিউজগুলো এসেছে, এই চ্যানেলের নামগুলো আপনারা চাইলে এই চ্যানেলের নামগুলো আপনারা socialblade.com এই ওয়েবসাইটে গিয়ে যদি এখানে সেই চ্যানেলের নাম লিখে সার্চ, আমি এখানে কপিরাইট আসতে পারে তাই আমি সেই চ্যানেলগুলো খুলে আপনাদেরকে দেখাচ্ছি না, কিন্তু যারা এই ধরনের ভিডিও বানিয়ে আপলোড করেছে, যাদের আজকে মিলিয়ন মিলিয়ন ভিউস এবং তারা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা, এক একটা চ্যানেল 18-20 লাখ করে প্রত্যেক মাসে ইনকাম করছে, সেই তাদের যদি আপনি যদি প্রুফ দেখতে চান, এই চ্যানেলের নামটা আপনারা এইখানে সোশ্যাল ব্লেড এই ওয়েবসাইটে এসে সেই চ্যানেলের নাম লিখে এখানে সার্চ করবেন, তাহলে বুঝতে পারবেন তারা প্রতি মাসে কত ইনকাম করছে, তাদের প্রত্যেকটা ভিডিওতে কীরকম ভিউস আসছে, তো এটা আপনি দেখতে পারেন। এবার আমি আপনাদেরকে মোবাইলে নিয়ে গিয়ে দেখাবো যে কীভাবে এগুলোকে আপনি করতে পারবেন। ল্যাপটপে স্ক্রিনে আমি আপনাদেরকে যেগুলো দেখালাম আশা করি আপনি বুঝতে পেরেছেন, এই ধরনের ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে কীরকম কত পরিমাণে ভিউস রয়েছে, এবং ক্রিয়েটিভ কমন লাইসেন্স ফ্রি টু ইউজ লাইসেন্সের মধ্যে ডিফারেন্সটা কী। ক্রিয়েটিভ কমন লাইসেন্সযুক্ত ফটোস ভিডিও আপনার ভিডিওর মধ্যে ইউজ করলে আপনার কোনো দুশ্চিন্তা থাকবে না, কোনো দিন কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে না।
এবার আমরা মোবাইল স্ক্রিনে এবং ইউটিউব যে নিজে বলছে যে এই ধরনের ভিডিও মনিটাইজেশন দেওয়া হবে সেটা ইউটিউবের পেজে নিয়ে গিয়ে আমি আপনাদেরকে দেখালাম। এবার চলুন আমরা মোবাইলের ফোনে নিয়ে গিয়ে দেখাবো। এবং এই ভিডিওটা শেষ হওয়ার আগে আপনি একজন সুপার এক্সপার্ট হয়ে যাবেন এই ধরনের ভিডিও তৈরি করার জন্য, সেটা আমি বলতেই পারি। তাই ভিডিওটা এখনও যদি লাইক করে না থাকেন অবশ্যই লাইক করে দিয়ে আমাদের সঙ্গে জুড়ে থাকুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্যদের ভুলবেন না। এরকম ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও আমি নিয়ে আসি। তাই মোবাইল স্ক্রিনে নিয়ে গিয়ে এবার আমি আপনাদের দেখাচ্ছি বাকি কাজগুলো আপনি আপনার মোবাইল ফোনে কীভাবে করবেন। তো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইলে আসার পর আমাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজারটা আছে আমাদের প্রত্যেকের মোবাইলেই থাকে, তো ক্রোম ব্রাউজারটাকে ওপেন করব। তারপরে এখানে সার্চ বারে আমাদেরকে দেখতে হবে সার্চ বারে। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রাখবো। আমি আপনাদের সুবিধার জন্য পিক্সেলের যে ক্রিয়েটিভ কমন লাইসেন্স যুক্ত যে লিঙ্কগুলো আছে সেরকম ধরনের আমি 4-5টা লিঙ্ক দিয়ে রাখবো। তো সেই লিঙ্কগুলোতে ক্লিক করবেন, তাহলে আপনার মোবাইলের ব্রাউজারের মধ্যে দেখবেন পিক্সেলের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। তো আপনি pixel.com এই ওয়েবসাইটটাতে ডাইরেক্ট চলে আসতে পারেন, অথবা আমি এই ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্কগুলো দিয়ে রেখেছি 4-5টা লিঙ্ক আমি আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো, যেগুলো ক্রিয়েটিভ কমন লাইসেন্স সমেত যে মানে কন্টেন্টগুলো আছে। তো আপনারা চাইলে আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের ওপর ক্লিক করে ডাইরেক্ট চলে আসতে পারেন, অথবা pixel.com গিয়ে আপনারা ক্রিয়েটিভ কমন ভিডিওগুলোকে খুঁজতে পারেন। তো এইখানে দেখুন এই যে ভিডিওগুলো এখানে লোড মোড আছে, লোড মোডে ক্লিক করলে আপনি এখানে প্রচুর ভিডিও পাবেন। এবং এই প্রত্যেকটা ভিডিও ডাউনলোড করার আগে অবশ্যই প্লে করে দেখবেন এবং লাইসেন্সটাকে আগে দেখবেন যে সেখানে সিসি লাইসেন্সটা লেখা আছে কিনা। ফ্রি টু ইউজ শুধু লেখা থাকলে কিন্তু সেটাকে ডাউনলোড করবেন না, ফ্রি টু ইউজ লেখার পাশে সিসিও লেখাটা আছে কিনা দেখতে হবে। তো এই ভিডিওটার মধ্যে দেখুন ফ্রি টু ইউজ লেখা আছে, তো এটাকে আমরা কিন্তু ডাউনলোড করব না, এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি, কারণ এই ভিডিওগুলো ইউজ করলে কিন্তু একটা রিস্ক থেকেই যাচ্ছে। তো আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট আপনার সামনে এইরকম পেজ ওপেন হয়ে যাবে। এবং এইখানে যে সমস্ত ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা ভিডিও কিন্তু কপিরাইট ফ্রি ভিডিও। শুধু কপিরাইট ফ্রি নয়, এগুলো প্রত্যেকটা আপনি কমার্শিয়ালি ইউজ করতে পারেন, তার মানে হচ্ছে এগুলো থেকে আপনি টাকা উপার্জন করতে পারেন। এই ভিডিওর যে অরিজিনাল ওনার সে কোনোদিন আপনাকে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক দেবে না। এখানে দেখুন প্রচুর অ্যানিমেল ভিডিও বা নেচারের ভিডিও, তো রিল্যাক্সেশন ভিডিও বা স্লিপিং ভিডিওর মধ্যে এই নেচারের ভিডিওগুলো কিন্তু বেশি ব্যবহার করা হয়। এবং এখানে কিছু টেম্পলের ভিডিও কিন্তু রয়েছে, তো এখান থেকে আমি এই ভিডিওটা প্লে করলাম। তো এখানে দেখুন ফ্রি টু ইউজ লেখা আছে এবং ব্র্যাকেটের মধ্যে সিসি লেখা আছে। ইনফোতে ক্লিক করে এখান থেকে আপনি লাইসেন্সটা আর একবার দেখে নিতে পারবেন, কনফার্ম হয়ে নিতে পারবেন। এখান থেকে লার্ন মোর এর মধ্যে ক্লিক করে দেখুন ক্রিয়েটিভ কমন লেখাটা কিন্তু রয়েছে। এবং তার নিচের দিকে এসে এখানে আরও দেখতে পাবেন ইউজ অল ফটোজ ফর ফ্রি ফর কমার্শিয়াল অ্যান্ড নন কমার্শিয়াল পারপাস। তো এখানে ক্রিয়েটিভ কমন এটা আপনি ইউজ করতে পারেন, এটা ইউজ করে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন, আপনার চ্যানেলে কোনো প্রবলেম হবে না। এবং ইউটিউব নিজে বলেছে এই ধরনের ভিডিওগুলো ইউজ করলে আপনার চ্যানেলে মনিটাইজেশন দেওয়া হবে। তো এখান থেকে যে কোনো একটা ভিডিও প্লে করছি, তো এই ভিডিওটা এখানে দেখুন ফ্রি ডাউনলোড লেখা আছে, তার পাশে এখানে যে ত্রিভুজের মতো রয়েছে এই অ্যারোটার উপর টাচ করবো, এখানে অরিজিনালটার উপর টিক হয়ে আছে, অরিজিনালটাতেই টিক রেখে এখানে ফ্রি ডাউনলোড আছে, ফ্রি ডাউনলোডের উপর ক্লিক করে দেবো। ফ্রি ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড করার জন্য আপনাকে বিশাল কিছু আপনাকে করতে হবে না, মানে ডাউনলোড করাটাও খুবই সহজে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারছেন। এবার আমাদের যেটা দরকার, আমাদের ফুটেজ দরকার হয়ে গেলে এখান থেকে নেচারের ভিডিও আপনি কতগুলো ডাউনলোড করে নিতে পারবেন, আপনি যতগুলো ইচ্ছা, আপনি যত লম্বা ভিডিও বানাতে চান আপনি সেরকম আপনি এখান থেকে ক্রিয়েটিভ কমনের আন্ডারে যত ভিডিও রয়েছে, আপনার যদি ডগ লাভার নেচারের সুন্দর সুন্দর ভিডিও এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এই ভিডিওটা ডাউনলোড হচ্ছে, আপনি এখান থেকে প্রকৃতির সুন্দর সুন্দর ভিডিও এইভাবে আপনি ডাউনলোড করতে পাচ্ছেন। তো ভিডিও আমাদের হাতে চলে এলো, এবার এখানে ক্লিক করে এখান থেকে নতুন একটা ট্যাব নিচ্ছি এবং এটাকে আমাদের অবশ্যই ওপরে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইট লেখা আছে, ডেস্কটপ সাইট অপশনটাকে অন করে নিতে হবে। অন করে নেওয়ার পর এখান থেকে আমরা দেখে নিচ্ছি ডেস্কটপ সাইট অন হয়ে আছে। তারপর এখানে আমাদের লিখতে হবে ইউটিউব অডিও লাইব্রেরি, তো এখান থেকে ইউটিউব অডিও লাইব্রেরি লিখে আমাদের অডিও লাইব্রেরি থেকে মিউজিকগুলোকে নিতে হবে। আর ইউটিউব অডিও লাইব্রেরি হচ্ছে সব থেকে বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম। দেখুন এখানে ক্রোম ব্রাউজারটাকে সিলেক্ট করে নিচ্ছি, তো এখান থেকে আমাদের
সাইন ইন করা থাকতে হবে, আপনার যে কোনো একটা ইমেল আইডি দিয়ে সাইন ইন করা থাকতে হবে আপনার ব্রাউজারের মধ্যে। এবং ইউটিউবের থেকেই আপনাকে অডিও দিচ্ছে এবং ইউটিউবে আপনি ভিডিও অডিও মিক্স করে সেই অডিও আপলোড করতে পাচ্ছেন। এত ইজি মেথড কিন্তু অন্য কোনোভাবে পাওয়া যায় না। অনলাইনে ইনকাম করার আরও অনেক রাস্তা রয়েছে, কিন্তু সবথেকে ইজি সবথেকে সহজ প্রসেস কিন্তু আজকের এই ভিডিওটাই। ভিডিওটা স্কিপ না করে কমপ্লিট দেখুন। তো আমরা এখানে দেখুন মাই ফাইলে চলে আসি, আমাদের যে ভিডিওটা ডাউনলোড করতে দিয়েছিলাম সেই ভিডিওটা এখানে ডাউনলোড হয়ে গেছে। তো আমাদের ফাইল ম্যানেজারে এটা সেভ হয়ে গেছে, আমরা গ্যালারি থেকে এখানে ভিডিওটাকে প্লে করে দেখতে পারি। দেখুন ভিডিওটা কিন্তু আমাদের মোবাইলে চলে এসেছে। তো এই এত সুন্দর নেচারের ভিডিও দেখুন, ড্রোন শট, পুরো ড্রোন শট এখানে আপনার মোবাইলে চলে এসেছে। তো এখান থেকে আপনি ভিডিওটা ডাউনলোড করে নিতে পারছেন খুবই সহজে। আমি একটা ভিডিও ডাউনলোড করলাম, আপনি চাইলে আরও ভিডিও এখান থেকে ডাউনলোড করে নেবেন। এবার আমরা ইউটিউবের অডিও লাইব্রেরিতে যাচ্ছি, তারপরে সেখান থেকে কীভাবে অডিও ডাউনলোড করবেন সেটা দেখাচ্ছি। ইউটিউব অডিও লাইব্রেরিতে আমরা রয়েছি। ইউটিউব অডিও লাইব্রেরির এখানে যে সার্চ বার রয়েছে, ওপরে সার্চ সেইটাতে নয়, কিন্তু এখানে নিচে যে দেখুন একটা সার্চ মেনু রয়েছে, সার্চ অ্যান্ড ফিল্টার লাইব্রেরি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই দেখুন, এখানে ক্লিক করার পর এখানে আপনি যে ক্যাটাগরির মিউজিক আপনি চান, স্লিপিং বা রিল্যাক্সেশন, মডিফিকেশনাল, নেচার, তো আপনি এখানে, আমি এখানে রিল্যাক্সেশন বলে সার্চ করছি। আপনি যে কোনো ক্যাটাগরির মিউজিক এখান থেকে ইজিলি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এবং ইউটিউব অডিও লাইব্রেরির প্রত্যেকটা অডিও কিন্তু কপিরাইট ফ্রি এবং কমার্শিয়ালি আপনি যত খুশি ইউজ করতে পারেন। তো এখানে রিল্যাক্সেশন বলে আমি সার্চ করছি, আপনি এখানে মেডিটেশনও সার্চ করতে পারেন। রিল্যাক্সেশন বলে সার্চ করার পর এখান থেকে যেই অডিওটা আপনি চান অডিওগুলোকে শুনতে পারবেন। বাঁ দিকের এখানে যে প্লে করার আইকনটা রয়েছে, এখানে ক্লিক করলে অডিওটা বেজে উঠবে। এখান থেকে অডিওটা আপনি শুনে যেই অডিওগুলো পছন্দ হবে সেই অডিওটাকে এখান থেকে আমাদের ডাউনলোড করে নিতে হবে। তারপর এখান থেকে দেখুন আমি যেমন এলাম মেডিটেশন, মেডিটেশন লিখে সার্চ করার পর এখানে বাঁ দিকের এইটার উপর ক্লিক করবেন, তাহলে আপনার আপনি অডিওটা শুনতে পারবেন। তো এই ধরনের সুন্দর সুন্দর মিউজিক আছে, যেগুলো এই এই ধরনের মিউজিকগুলোই কিন্তু ইউজ করা হয়েছে ওই ভিডিওগুলোতে। এখানে আরও অনেক মিউজিক আছে, যেমন এখানে সানরাইজ ইন প্যারিস, সানরাইজ ইন প্যারিস, এটাকেও আপনি চাইলে এখান থেকে প্লে করে শুনতে পারেন। তো এই ধরনের সুন্দর সুন্দর মিউজিক এখানে রয়েছে। তো সানশাইন ইন প্যারিস, তো যেই মিউজিকগুলো আপনার খুব পছন্দ হবে সেইগুলোকে আপনি এখানে স্টার দিয়ে রাখবেন। দেখুন এখানে প্লে করার ডান দিকের পাশে এখানে যে স্টারগুলো রয়েছে, এখানে স্টারে টিক দিয়ে রাখবেন, ভবিষ্যতে আপনি তাহলে এই স্টারে ক্লিক করে সেই অডিওগুলোকে সহজে এখান থেকে দেখতে পাবেন। তো আপনি এখান থেকে এই যে সানশাইন ইন প্যারিস এই মিউজিকটাকে এখান থেকে ডাউনলোড করার জন্য আপনি এখানে ডান দিকে চলে আসবেন, এখানে এসে খুবই সহজে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো ডান দিকের এখানে ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে ক্লিক করে খুব সহজে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে ক্লিক করে এটাকে ওকে করে দেবেন, তো এটা আমি ডাউনলোড হচ্ছে। তো ডান দিকের এখানে যেগুলোকে আপনি পছন্দ হবে এখান থেকে অডিওগুলো ভালো করে শুনে নিয়ে এখান থেকে সুন্দর সুন্দর অডিও পেয়ে যাবেন। দেখুন এই অডিওটা ডাউনলোড হয়ে গেছে এখান থেকে ওপেন করলে। তাহলে আমি একটাই আমি ডাউনলোড করলাম, আপনি চাইলে এখান থেকে আরও এখান থেকে সুন্দর সুন্দর রিল্যাক্সেশন বা মেডিটেশন মিউজিক এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এবার আমরা যে কাজটা করতে হবে, আমাদের আমাদের ভিডিও ডাউনলোড হয়ে গেল, আমাদের অডিও আমাদের রেডি হয়ে গেছে, এবার আমাদেরকে এগুলো এডিটিং করতে হবে। এডিটিং করার জন্য আমি যেটা ইউজ করবো, আপনি গুগল প্লে স্টোরে গিয়ে খুব সহজে ফ্রি একটা অ্যাপ্লিকেশন ভিটা বলে সার্চ করবেন, VITA ভিটা অ্যাপ্লিকেশনটা, এটা এটা এখান থেকে আপডেট করে নিচ্ছি, আমার এটা আপডেট করা হয়নি অনেকদিন। তো এই ভিটা অ্যাপ্লিকেশনের ফুল একটা ভিডিও আছে আমার চ্যানেলে, সেই ভিডিওটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, অথবা আপনি ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন VITA ভিটা অ্যাপ টেকনোফোবির, ভিটা অ্যাপ টেকনোফোবির লিখে সার্চ করলে দেখুন এই ভিডিওটা আপনার সামনে চলে আসবে। এই ভিডিওটা দেখুন, এই ভিডিওটার মধ্যে আমি কমপ্লিট দেখিয়েছিলাম ভিটা অ্যাপ্লিকেশনটা কীভাবে ব্যবহার করতে হয়। তো ভিটা অ্যাপ্লিকেশনটা ভিটা ভিডিও এডিটার অ্যাপটা আমাদের আপডেট হয়ে গেছে, এখান থেকে ওপেন করব।
এটা সম্পূর্ণ ফ্রি একটা অ্যাপ্লিকেশন, কোনো ওয়াটারমার্ক থাকবে না, এটাকে আপনি খুব সহজে ইউজ করতে পারেন। প্রথমে যেটা কাজ করতে হবে, আমাদের এখানে অ্যাপটাকে ওপেন করার পর ডান দিকের উপর যে সেটিংসটা রয়েছে সেটিং এর উপর টাচ করবেন এবং ভিটা এখানে দেখবেন ওয়াটারমার্কের এটা অন থাকবে, এটাকে অফ করে দেবেন। তো এটাকে আমরা এখান থেকে অফ করে দিচ্ছি। তারপরে রেজলিউশন আছে, রেজলিউশনটাকে আপনি এখান থেকে হাইয়েস্টটা রাখবেন 1080p, এটা ফুল এইচডিতে রাখবেন। তারপর এখান থেকে এটাকে ক্লোজ করে দেবেন। এবার এখানে নিউ প্রজেক্ট লেখা আছে, নিউ প্রজেক্টে ক্লিক করলাম। এখান থেকে আমাদের যে ভিডিওটা ডাউনলোড হয়েছে, দেখুন এই যে 46 সেকেন্ডের এই ভিডিওটা, আপনি চাইলে আরও ভিডিও ডাউনলোড করতে পারবেন বা এই ভিডিওটাকে বারবার আপনি এখান থেকে পেস্ট করতে পারেন। তো আমি এখান থেকে এই ভিডিওটাকে এখানে সিলেক্ট করলাম, দরকার হলে আর একবার এখান থেকে সিলেক্ট করলাম। তারপরে এখানে যে অ্যারোটা রয়েছে, এই অ্যারোটার উপর টাচ করতে হবে। তো আমাদের দেখুন ভিডিও এডিটিং অ্যাপের মধ্যে এই ভিডিওটা চলে এসেছে। এখানে আসার পর এখানে দেখুন নিচে অ্যাড মিউজিক লেখা আছে, এই অ্যাড মিউজিকের উপর টাচ করব। তো এখান থেকে আমাদের মিউজিকটা নিয়ে আসতে হবে, তার জন্য এখানে মিউজিকের এই চিহ্নটার উপর টাচ করলাম। এখানে ভিটা অ্যাপ থেকেও কিছু কপিরাইট ফ্রি মিউজিক এখানে রয়েছে, এই মিউজিকগুলো আপনি ইউজ করতে পারবেন, ভিটা থেকে দেওয়া হয়েছে। তো ভিটা অ্যাপের মধ্যেও আপনি প্রচুর এখানে সাউন্ড এফেক্ট এবং মিউজিক পেয়ে যাবেন, কপিরাইট ফ্রি মিউজিক, এগুলোকে আপনি চাইলে ইউজ করতে পারবেন। তো আমরা যেটা ইউটিউব অডিও লাইব্রেরি থেকে ডাউনলোড করেছি সেটাকে ব্যবহার করব। তার জন্য এখানে যে ডিভাইস লেখা রয়েছে এই ডিভাইসের উপর টাচ করবো। তো এখানে ডিভাইসের উপর টাচ করলাম। তো বন্ধুরা, আপনারা চাইলে ভিটা অ্যাপ্লিকেশনটার মধ্যে এটা খুব সহজে করতে পারবেন, অথবা আমি কাইন মাস্টার, কাইন মাস্টারটা যেহেতু প্রত্যেকে ব্যবহার করেন তাই আমি কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে, কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। কাইন মাস্টারের মধ্যেও আপনি খুব সহজে এটা করতে পারবেন। তো এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, কাইন মাস্টার ওপেন করার পর তারপরে এখানে 16:9 এই রেশিওটাকে সিলেক্ট করে নেব। তো যারা কাইন মাস্টারের মানে প্রো ভার্সন ব্যবহার করতে চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। তো এরপর আমাদের এখানে দেখুন কি, আমাদের এখানে যেখানে আমাদের ভিডিওটা ডাউনলোড হয়েছে এখানে দেখুন ডাউনলোড ফোল্ডারের মধ্যে আমাদের কপিরাইট ফ্রি ক্রিয়েটিভ কমন ওই ভিডিওটা এখানে ডাউনলোড হয়ে গেছে। এই ভিডিওটাকে এখানে এক্সপোর্ট করে নিলাম, তারপর এখানে রাইট চিহ্ন দিয়ে দিলাম। এবার এখানে আমরা ভিডিও শেষ প্রথমে চলে এলাম, তারপরে আসার পর এখান থেকে এখানে অডিও আছে, অডিওতে ক্লিক করব। অডিওতে আসার পর এখানে দেখুন ফোল্ডার লেখা আছে, নিচের দিকে ফোল্ডারে আসবো, তারপর এখানে ডাউনলোডে ক্লিক করব। এখান থেকে দেখুন সানরাইজ ইন প্যারিস, এই মিউজিকটা আমরা কিন্তু ডাউনলোড করেছিলাম, এটাকে আপনি এখান থেকে প্লে করে শুনতে পারেন, এখান থেকে প্লে করে শুনে নিতে পারেন। তারপর এখানে প্লাসে ক্লিক করে এখানে প্লাস টাচ করে দিলাম, এবার এখানে টিক দিয়ে দিলাম। তো এবার যদি আমরা এই ভিডিওটাকে প্লে করি, তো এখানে বুঝতেই পাচ্ছেন এটা কত সুন্দর, আমি যদি ফুল স্ক্রিনে এটাকে প্লে করে দেখাই। তো এইভাবে আমরা কিন্তু খুব সহজেই দেখুন ভিডিও অডিও এবং এই এই নেচারের ভিডিওগুলোকে আপনি ডাউনলোড করতে পাচ্ছেন পিক্সেল ওয়েবসাইট থেকে কপিরাইট ফ্রি একদম ক্রিয়েটিভ কমন লাইসেন্স নিয়ে। তো এইভাবে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন এবং যত লম্বা খুশি আপনি এখানে আরও যেখান থেকে আবার মিডিয়াতে ক্লিক করে এখানে ডাউনলোড রয়েছে, ডাউনলোডে এসে এই ভিডিওটাকে আপনি যত ইচ্ছা আপনি এখানে বড় করতে পারবেন। এখান থেকে আপনি 10 মিনিট, 5 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, যত ইচ্ছা আপনি এখান থেকে বড় করতে পারবেন। এবং এখানে যে আমাদের অডিওটা রয়েছে, অডিওটার উপর ক্লিক করে এখান থেকে দেখুন অপশন আছে লুপ, লুপ অপশন করে এখানে লুপ টু এন্ড করে দেবেন, তারপর এখানে টিক দিয়ে দেবেন। তো আমাদের ভিডিওটা দেখুন একদম শেষ পর্যন্ত কিন্তু এখানে আমাদের দেখুন 6 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো আমি এখানে একটাই ভিডিও ইউজ করেছি, আপনি চাইলে আরও ভিডিও এখানে ইউজ করতে পারবেন, এইভাবে আপনি এখানে প্লে করে দেখতেও পারেন। তো আমি একটা মাত্র এখানে ইউজ করেছি, আপনি চাইলে আরো এখান থেকে ব্যবহার করতে পারবেন। তারপর এখানে দেখুন এই যে প্লাস জয়েন্ট গুলোতে ক্লিক করে এখান থেকে আপনি চাইলে বিভিন্ন এফেক্ট অ্যাড করতে পারেন। তো এইভাবে দেখুন এখান থেকে যদি ভিডিওটা প্লে করি, এই ধরনের ট্রানজাকশন, এই ধরনের এফেক্টও অ্যাড করতে পারবেন।
আপনি চাইলে এগুলোকে আরো এখান থেকে কালার কালার ফিল্টার ইউজ করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের কালার আছে, তো এখান থেকে অনেক কালার দেওয়া আছে, আপনি কালার ফিল্টার করতে পারবেন কাইন মাস্টারের কিনে মাস্টারের সাহায্যে। তো আমি এটাকে এখন কালার ইফেক্ট দিচ্ছি না। তো এইভাবে আপনি ভিডিওটাকে রেডি করে নেবেন। আপনি চাইলে নিচে এখানে আপনার টেক্সটের মধ্যে আপনার চ্যানেলের নাম লিখে দেবেন, আপনার যা চ্যানেলের নাম সেই নামটা আপনি এখানে লিখে দিতে পারেন। লিখে দিয়ে টেক্সটাকে আপনি এখানে যেখানে ইচ্ছা এখানে বসিয়ে দিতে পারেন। এখানে বসিয়ে দেওয়ার পর এটাকে একটু ছোট বা বড় করে এখান থেকে আলফা অপাসিটি এখান থেকে কম করে দিতে পারেন। তারপরে এইটাকে ধরে একদম শেষ পর্যন্ত দিয়ে দিতে পারেন। তো এইভাবে আপনি আপনার চ্যানেলের নাম এখানে ওয়াটারমার্ক হিসাবে অ্যাড করতে পারছেন। তারপরে মিউজিক অ্যাড করলেন, মিউজিক অ্যাড করে ভিডিও, এবং মিউজিক ভিডিও প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু আপনার কপিরাইট ফ্রি। আর কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করলে অনেকেই জানেন, তো বেশি কিছু বলবো না। এখানে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রামের লিংক দেওয়া আছে, টেলিগ্রামে আমার টেলিগ্রাম চ্যানেলে গেলে আপনি পেয়ে যাবেন। তো এইভাবে আপনি ভিডিও বানাতে পারছেন। তারপরে যখন এটা আপনার এখানে ওয়াটারমার্কটা পুরো এই এই অবধি করে দিলাম, তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য এখানে যে তীর চিহ্নটা রয়েছে ডান দিকের উপরে এখানে ক্লিক করে এখান থেকে কি কোয়ালিটি, তো আমাদের এটা আমি এটা ফুল এইচডি 1080 এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো ফুল এইচডি সিলেক্ট করার পর এখান থেকে আপনি লো হাই করতে পারবেন। তারপরে এখান থেকে এক্সপোর্ট লেখা আছে, এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তো এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার দিলেই আমাদের ভিডিওটা এখানে দেখুন সেভ হচ্ছে, আমাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হচ্ছে। তো আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। এবার আমরা যদি আমাদের মোবাইলের ফাইল ম্যানেজারে গিয়ে আমরা দেখতে পাবো আমাদের ভিডিওটা কিরকম হয়েছে। তো এখানে আমরা মাই ফাইলে যাচ্ছি, মাই ফাইলে যাওয়ার পর এখান থেকে ইন্টারনাল স্টোরেজে যাবেন। তারপর এখানে কাইন মাস্টার ফোল্ডারটাকে সার্চ করবেন এবং কাইন মাস্টার, তারপরে এক্সপোর্ট। এক্সপোর্টে আসার এলেই আমরা এখানে দেখতে পাবো, দেখুন এই ভিডিওটা আমরা সেভ করলাম ফুল এইচডি। তো আমাদের ভিডিওটার মধ্যে এখানে দেখুন আমার টেকনোফোবির ওয়াটারমার্কটা অ্যাড করেছিলাম, ওয়াটারমার্কটা এখানে চলে এসেছে। তো আমাদের ভিডিও রেডি হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে ইউটিউব অ্যাপটাকে ওপেন করতে হবে, মোবাইলে গিয়ে ইউটিউব অ্যাপটাকে ওপেন করবেন। এবার এটাকে আমাদেরকে আপলোড করতে হবে, এই ভিডিওটাকে আমাদের আপলোড করতে হবে। তার জন্য আমরা ইউটিউব অ্যাপটাকে ওপেন করব। তারপর আমাদের প্রত্যেকে জানি আমাদের ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আমাদের একটা জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয়, গুগল অ্যাকাউন্ট বা জিমেল আইডির প্রয়োজন হয়। তো আমাদের প্রত্যেকের অ্যান্ড্রয়েড মোবাইলে আমাদের প্রত্যেকের কাছে অলরেডি একটা করে জিমেল অ্যাকাউন্ট বানানো আছে, সেই অ্যাকাউন্ট দিয়ে আমরা ইউটিউব চ্যানেল বানাতে পারি। তো মোবাইলে আমাদের ইউটিউব অ্যাপটা ওপেন করতে হবে। ইউটিউব অ্যাপটা ওপেন করে নিয়েছি। ইউটিউব অ্যাপে আসার পর ডান দিকের নিচে এখানে লাইব্রেরি অপশন আছে, তারপর ওপরে ডান দিকের এখানে আমাদের লোগোটা রয়েছে, তার উপর টাচ করব এবং এখানে ইওর চ্যানেল একটা অপশন রয়েছে, ইওর চ্যানেলে টাচ করতে হবে। সেই ইউটিউব চ্যানেলের নামটা এখানে লিখে দেবেন এবং ক্রিয়েট চ্যানেলে টাচ করবেন। ব্যাস, আমাদের ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেল। এখানে এখন কোনো ভিডিও আপলোড করা হয়নি, এইমাত্র চ্যানেলটা বানানো হয়েছে, তাই এখানে ক্রিয়েটের অপশন রয়েছে, ক্রিয়েট ভিডিও। আপনি ইউটিউবে এইভাবে খুব সহজে ইউটিউব চ্যানেল তৈরি করে ফেলবেন। আপনি পরে চাইলে এখান থেকে এডিট চ্যানেলে ক্লিক করে আপনার ইউটিউব চ্যানেলের নামও চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে যে ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েট ভিডিও, এখানে টাচ করতে পারেন, অথবা নিচে যে প্লাস আইকনটা রয়েছে এই প্লাস আইকনে ক্লিক করলাম। তারপর এখানে আপলোড ভিডিও, আপলোড ভিডিওতে ক্লিক করে দেখুন 6 মিনিট 13 সেকেন্ড এই ভিডিওটাকে এখানে সিলেক্ট করলাম। তারপরে এখানে নেক্সট করলাম, নেক্সটে ক্লিক করে আমাদের এখানে একটা টাইটেল দিতে হবে। তো এখানে আমরা একটা টাইটেল দিয়ে দিচ্ছি এই ভিডিওটার, স্লিপিং ভিডিও বা মিউজিক ভিডিও, মিউজিক ভিডিও। এইভাবে আপনি এখানে লিখে দিয়ে এই চিহ্নটা দিয়ে আপনার চ্যানেলের নাম দিয়ে দিতে পারবেন। এইভাবে দেওয়ার পর আপনি এই সেম টাইটেলটাই এখান থেকে কপি করে, এই সেম টাইটেলটাই এখান থেকে কপি করে নিয়ে এখান থেকে এটাকে পুরো কপি করে এখানে অ্যাড ডেসক্রিপশনে ক্লিক করে এই এটাকে এখানে অ্যাড করে দেবেন। এবং এই ডেসক্রিপশনের মধ্যে আপনি আরও অনেক কিছু লিখতে পারবেন। এখান থেকে আপনি চাইলে আরও এই এই ভিডিও রিলেটেড আপনি এখানে আরও কিওয়ার্ড এখানে লিখে দেবেন, আমি এখন এগুলো লিখছি না। তো টাইটেল, ডেসক্রিপশন,
এগুলো দিয়ে দেবেন। তারপরে লোকেশন এখান থেকে দেওয়ার দরকার নেই, তারপরে এখান থেকে নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে দেখুন এটাকে অবশ্যই নো নো ইট ইজ নট মেড ফর কিড, এটাকে অবশ্যই এইটাতে টিক দেবেন, কারণ এটা বাচ্চাদের জন্য নয়। বাচ্চাদের জন্য করলে আপনার ভিডিওর মধ্যে অ্যাড কম আসবে এবং রেস্ট্রিক্টেড মোড যেগুলোতে আছে সেই সব অ্যাপের মধ্যে এই আপনার ভিডিওটা দেখা যাবে না, তার জন্য অবশ্যই এটাকে নো করে দেবেন। তারপরে এখানে আপলোড করবেন। তো আপলোডে দেওয়া মাত্র এটা আমাদের আপলোড হওয়া শুরু হয়ে গেছে। তো এখান থেকে আমরা যদি ভিডিওতে আসি, তো এখানে ভিডিওতে এলে আমরা এখানে এখান থেকে আমরা নোটিফিকেশনের এখানে দেখতে পাবো যে ভিডিওটা আমাদের আপলোড হচ্ছে। দেখুন আপলোডিং ওয়ান ভিডিও। তো এইভাবে আপনি আপলোড করতে পারবেন এবং আপলোড হয়ে যাওয়ার পর ভিডিওটাকে আপনি পাবলিশ করে দেবেন। এবং আপনার মোবাইলে অবশ্যই ওয়াইটি স্টুডিও এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে রাখবেন। তো আপনার মোবাইলে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে রাখবেন। ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে অ্যাপটা থাকলে আপনি এখানে ক্লিক করে এখানে এখান থেকে যে এডিট আইকনটা রয়েছে এখানে ক্লিক করে এখান থেকে আপনি ভিডিওটাকে এডিট করতে পারছেন। এবং এখান থেকে ভিডিওটা ট্যাগ অ্যাড করে দেবেন। তো এখানে বিভিন্ন রকম ট্যাগ দিয়ে দেবেন, মিউজিক দিয়ে, কমা দেবেন। তো এইভাবে আপনি আরও এখানে অ্যাড দিয়ে দেবেন ভিডিও, এইভাবে সুন্দর সুন্দর অ্যাড আপনি এখান থেকে ট্যাগ অ্যাড করে দেবেন। তো এইভাবে আপনি এখানে ভিডিও অ্যাড করে এখান থেকে অ্যাডভান্স সেটিংস এইগুলোকে আপনি চাইলে অ্যাডজাস্ট করতে পারবেন। তারপরে এখান থেকে থাম্বনেল অ্যাড করতে পারবেন এবং এখান থেকে সেভ করে দেবেন। আর ভিডিওটা যখন আপলোড কমপ্লিট হয়ে যাবে তারপর এখানে এসে এখান থেকে ভিডিওটাকে আপনাকে পাবলিশ করে দিতে হবে। এখানে এটা এখন এখানে ক্লিক করে দেখুন প্রাইভেট করা আছে, এখান থেকে এটাকে পাবলিকে ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্যাকে এসে এখান থেকে এটাকে সেভ করে দেবেন, তাহলে ভিডিওটা আপনার পাবলিক হয়ে যাবে, সবাই দেখতে পাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এইখানে শেষ করছি। এই ভিডিওটা দেখে আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। আর এখনও যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে নেবেন। আমি এরকম ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য। আপনাদের জন্য ফ্রি ইউটিউব কোর্স বলে একটা প্লেলিস্ট আছে, আমার ইউটিউবে গিয়ে টেকনোপবির লিখে সার্চ করবেন, তারপরে টেকনোপবির চ্যানেলে ভিজিট করবেন এবং প্লেলিস্ট সেকশনে গেলে সেখানে অনেকগুলো প্লেলিস্ট পাবেন। তার মধ্যে গুগল অ্যাডসেন্স প্লেলিস্ট এবং ফ্রি ইউটিউব কোর্স বাংলা বলে যে প্লেলিস্ট দুটো আছে, গুগল অ্যাডসেন্স এবং ফ্রি ইউটিউব কোর্স, তো এই দুটো প্লেলিস্ট অবশ্যই দেখবেন। আপনি যদি একজন সাকসেসফুল ইউটিউবার হতে চান, আপনাকে আমি রেকমেন্ড করব এই দুটো প্লেলিস্ট অবশ্যই একবার চেক করবেন। এই প্লেলিস্টের মধ্যে নতুন নতুন ভিডিও, যেগুলো ইম্পর্টেন্ট ভিডিও ইউটিউবারদের জানার জন্য, সেই ভিডিওগুলো কিন্তু আমি অটোমেটিক অ্যাড করতে থাকব। ইউটিউব রিলেটেড যে কোনো ইউটিউব বা সোশ্যাল মিডিয়া রিলেটেড যে কোনো প্রশ্ন বা কোনো মন্তব্য থাকলে আমাকে ইনস্টাগ্রামে ডাইরেক্ট মেসেজ করবেন। আর ইনস্টাগ্রামে যদি ফলো করে না থাকেন অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে নেবেন। ইনস্টাগ্রামের ইউজার আইডি হচ্ছে IAM প্রবীর গোস্বামী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।